রহিম দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আজকে আমি নিব ক্লাস ওয়ানে ইসলাম শিক্ষা, আর অনলাইন ক্লাসের এটা 11তম ক্লাস। গত ক্লাসে আমি তোমাদেরকে নিয়েছিলাম যে শূন্য স্থান পূরণ কিভাবে করে, তাই না? তো আশা করছি তোমরা গত ক্লাসে যে পড়াটা আমি দিয়েছিলাম পড়েছ এবং লিখেওছ। আজকে আমরা পড়ব সঠিক উত্তরটি খাতায় লিখো। তো আমাদের প্রশ্ন কেমন থাকবে, এই প্রশ্নটা থাকবে যে দুই পেশ এর চিহ্ন হলো, এখানে চারটা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে যেটা সঠিক শুধুমাত্র সেই সঠিক উত্তরটাই খাতায় লিখব। আমি এখন যেভাবে লিখেছি তোমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবেই লিখবে, ঠিক আছে? তাহলে দেখো, দুই পেশ এর চিহ্ন হলো কোনটা? এই যে দুই পেশের চিহ্নটা কেমন দেখেছ, এটা হচ্ছে দুই পেশের চিহ্ন। দুই নম্বর হচ্ছে তাসদিদের চিহ্ন হলো কোনটি? তাসদিদের চিহ্নটা ডাব্লিউ আছে না, ইংলিশে ডাব্লিউ ডাব্লিউ এর মতো হবে, ঠিক আছে? তারপর তিন নম্বর দেখো, দুই জের বসে হরফের কোথায়, দুই জের জের কোথায় বসে? নিচে। আমরা এটা প্রশ্নের উত্তরে পড়েছিলাম। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কোথায়? মদিনায়। উত্তর মদিনায়। পাঁচ নম্বর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন কত বছরে? 40 বছরে। ছয় নম্বর হচ্ছে আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। তো এটা পরীক্ষায় তোমাদের ঠিক পরীক্ষা তোমরা এটা আমি এখানে যেভাবে লিখেছি খাতায় ঠিক এভাবে তোমরা লিখবে, ঠিক আছে? আবার দেখো, দুই পেশের চিহ্ন হলো কোনটা? দুই পেশের চিহ্ন হলো এই যে এখানে যেভাবে চিহ্নটা দেওয়া হয়েছে এটা। আর তাসদিদের চিহ্ন হলো ইংলিশে ডাব্লিউ এর মতো। দুই জের বসে হরফের কোথায়? নিচে। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের রোজা মোবারক মদিনায়। রোজা মোবারক হচ্ছে মদিনায়। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম নবুয়ত লাভ করেন কত বছরে? 40 বছরে। আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। উপরের কথাটা খেয়াল করছে, সঠিক উত্তরটি খাতায় লিখবে। এখানে অনেক ধরনের উত্তর থাকবে, তার ভিতর থেকে মানে চারটা উত্তর থাকবে না, চারটা অপশন থাকবে, সেখান থেকে যেটা আমাদের সঠিক উত্তর শুধুমাত্র সেই উত্তরটি আমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, দুই পেশের চিহ্ন হলো কোনটি দেখতে পেরেছ তো কিভাবে লিখেছি? হ্যাঁ, এটাই হচ্ছে দুই পেশের চিহ্ন। আর দুই নম্বর হচ্ছে তাসদিদের চিহ্ন হচ্ছে ডাব্লিউ এর মতো। তিন নম্বর হচ্ছে দুই জের বসে হরফের কোথায়? নিচে। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের রওজা মোবারক কোথায়? মদিনায়। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম নবুয়াত লাভ করে 40 বছর বয়সে। আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা, ঠিক আছে? আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনলাইন ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং গুরুত্ব সহকারে পড়াগুলো কমপ্লিট করবে, আমি এটাই আশা করছি। তো আজকে ক্লাসে যেটা পড়ালাম এটা তোমরা এইচডব্লিউ করে রাখবে আর বারবার পড়বে, ঠিক আছে? স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরের বাইরে যাবে না, বড়দের কথা শুনবে এবং আব্বু আম্মুর কথা শুনবে, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। এই বলে আমি এখানে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।